আমি আমার স্ত্রী নীলাকে সন্দেহ করি, কিন্তু কোনো প্রমাণ পাচ্ছি না, তাই বাসায় সিসি ক্যামেরা লাগিয়েছি। ব্যাপারটা শুনতে অদ্ভুত লাগছে, কিন্তু তাও আমাকে পরিবারের জন্য এটা করতেই হচ্ছে। নীলাদ্রিকে আমি ভালোবেসে বিয়ে করেছি, 3 বছর প্রেম করে অনেক যুদ্ধ শেষে বিয়ে, কিন্তু আমি সংসারের জন্য দিনরাত কাজ করতে করতে আর বড় ছেলেটা আর ছোট মেয়েটা হওয়ার পর ভালোবাসা বলতে ফেসবুকে ছবি আপলোড করে ভালোবাসি বলাতেই আটকে রইল। নীলাকে এখন আমি চিনতে পারি না, কি খিটখিটে আর ঝগড়াটে হয়েছে, কথায় কথায় খোঁটা দিয়ে কথা বলা, সারাক্ষণ রাগ যেন নাকের ওপর, প্রায় দেখি সন্ধ্যা অবধি চুল ভেজা। জিজ্ঞেস করলে বলে কাজ করতে করতে দেরিতে স্নান। কি এমন কাজ করে ঘরে? মা বাবা আর 2টো বাচ্চা, ভাব এমন যেন মায়েদের মতো 15-20 জনের কাজ করছে, কোনো কাজ ঠিক মতো করে না, একটা জিনিস ঠিক জায়গায় পাওয়াও যায় না, মাঝে মধ্যে 7 অবধি আয়রন করা পাওয়া যায় না, রান্নায় কোনোদিন ঝাল তো কোনোদিন লবণ নেই, সারা দিন অনলাইনে দেখা যায়, জিজ্ঞেস করলে বলে একবার একটু ঢুকি তারপর অফ করা হয় না, তাই আমার সন্দেহ লাগে। তাই কাল চুপি চুপি সারা ঘরে ক্যামেরা লাগিয়েছি, অফিস থেকেই বসে দেখব। আমি মনিটর অন করলাম, ফাইলগুলো নিয়ে চোখ বোলাচ্ছি। নীলা এখন রান্নাঘরে সকালে নাস্তার পরে থালা বাসনগুলো পরিষ্কার করছে। ফাইল থেকে চোখ তুলতেই দেখি নীলা বেডরুমে বিছানা গুছিয়ে রাখছে সব রুমের। অনিন্দ স্কুলে গিয়েছে, 2 বছরের মেয়ে টিয়া তখনও ঘুম। টিয়ার জন্য চুলায় খাবার বসে রুটি সবজি নিয়ে বসল, আমরা তো অনেক আগেই করেছি। নীলা এখন নাস্তা করছে, সাথে মোবাইল নিয়ে অনলাইন ঢুকলো। আমি এইবার একটু নড়ে চড়ে বসলাম, এইবার বুঝি ধরা খেলো বাছাধন। রুটি কিছুটা মুখে দেওয়ার সাথে সাথে টিয়া উঠে গেল, টিয়ার কাছে গিয়ে ওকে অনেকক্ষণ আদর করে ঘুম থেকে তুলে নিল। টিভির সামনে বসে একবার ওর খাবারটা খাচ্ছে আর একবার রান্নাঘরে টিয়ার খাবারটা রেডি করছে, তাকে খাওয়াতে নিল, টিভি দেখছে, দৌড়াচ্ছে, কত কিছু করছে, কিন্তু তখনও অনলাইন দেখাচ্ছে নীলাকে, কিন্তু বাচ্চার পেছনে ছুটছে। আমি কাজ করছি আর মনিটরে চোখ বোলাচ্ছি। মেয়ের খাবার শেষ হলো 1 ঘন্টায়। নীলা আমার কালকে শার্ট প্যান্ট ছেলের ড্রেস মেয়ের অনেকগুলো ছোট ছোট ড্রেস সব তুলছে, বাথরুমে নিয়ে সব সাবান পানিতে রেখে আবার রান্নাঘরে, ফ্রিজ থেকে মাছ মাংস নামিয়ে মাকে বলল তরকারি কেটে দিতে, ভাত আর টিয়ার জন্য খিচুড়ি তুলে দিয়ে একটা কাপড় নিয়ে ঘরে সব ফার্নিচার পরিষ্কার করছে। তখন অনলাইন শো করছিল নীলাকে, মোবাইলে চোখ গেলে এসে ডাটা অফ করে, কাজ করছে, আবার রান্নাঘরে গিয়ে রান্না দেখছে, চুলায় একদিকে তরকারি দিল, খুব দ্রুত আবার পেঁয়াজ কেটে চুলায় দিচ্ছে, আবার মাংস কাটছে। তখন বাবা এসে বলল, চা দাও তো একটু কড়া করে, আর একটু নাস্তা দাও। নীলা চুলায় তরকারি নাড়ছে, আবার বাবাকে খাবার দিচ্ছে, নীলা আবার ছুটছে টিয়ার পেছনে ফ্রুটস খাওয়াচ্ছে। এরপর বাথরুমে গিয়ে কাপড় সব ধুয়ে শুকাতে দিল, নীলা পুরো ভিজে গিয়েছে কিন্তু স্নান করেনি, এত দ্রুত কাজ করছে কেন? নীলা রান্না শেষ করে সব গুছিয়ে ফেলেছে। তখন মা এসে বলল, বেগুন ভর্তা করো তো শুটকি দিয়ে। নীলা মায়ের দিকে তাকিয়ে রইল, কিন্তু কিছু বলল না। হঠাৎ আমার ব্যাপারটা চোখে লাগলো, নীলা রাগও দেখালো না, এটা হয়তো প্রতিদিন চলতে চলতে এখন থেতো হয়ে গেছে, আগে হয়তো রাগটা করতো। অসহায় লাগছে, নীলা আবার মেয়ের খাবার নিয়ে ছুটছে, কি দুষ্টুমি, যখন খাচ্ছে না তখন একটা থাপ্পড় দিল। তখন মা এসে নীলাকে উল্টো বকা দিয়ে টিয়াকে নিয়ে গেল, খাবার রয়ে গেল, নীলা একটু চা খেতে নিল, তখন টিয়া আবার কান্না শুরু করলো, ফলে ওকে ঘুম পাড়িয়ে দিল। নীলা চুলায় বেগুন আর শুটকি দিয়ে ঘর ঝাড়ু দিচ্ছে। তখন অনিন্দকে স্কুল থেকে নিয়ে এলো বাবা, অনিন্দ এসে শুরু করলো দুষ্টুমি, নীলা অনিন্দ আর টিয়াকে স্নান করাতে নিল, যেন যুদ্ধ করছে। আবার এইদিকে রান্নাঘরে ভর্তার জন্য দেওয়া বেগুনও প্রায় পুড়ে গেছে, নীলা ঘর মুছতে নিল, রান্নাঘরে গিয়ে ভর্তা করছে, আবার ঘর মুছছে, বাচ্চাগুলো টিভি দেখা নিয়ে মারামারি করছে, নীলার পরিষ্কার করা ঘরে আবার ময়লা করছে,
নীলা ওদের বকাবকি করছে। বাসায় থাকলে আমি উল্টো নীলাকেই বকা দিই ওদের কিছু বললে। অদ্ভুত ব্যাপার, এখন আমার স্বাভাবিক লাগছে। নীলার জায়গায় আমি হলে আরো বেশি রাগ করতাম মনে হচ্ছে। নীলা ঘর মুছে বাথরুমগুলো পরিষ্কার করছে, তখন প্রায় 2 বাজে। বাবা ভাত চেয়ে যাচ্ছে, মা টিভি দেখছে। তখন নীলাকে ক্লান্ত লাগছে খুব। নীলা এক গ্লাস পানি খেয়ে আবার রান্নাঘরে গিয়ে ভাত তরকারি সব এনে টেবিলে রাখলো। বাচ্চাদের জন্য খাবার নিচ্ছে। বাবা ওদিকে চিৎকার করছে, ভাত দিয়েছ পানি কে দেবে? গলায় ভাত লাগিয়ে মারতে চাও নাকি? আগে পানি দেবে। নীলা আবার দৌড়ে এসে ফিল্টার থেকে পানি নিয়ে দিল। এটা তো বাবাও করতে পারত। আমার আবার কেমন যেন লাগছে বুকে, আমি কি করি কখনো এই কাজটা? নীলা টিয়াকে খাওয়াচ্ছে। অনিন্দকে বাবা মায়ের সাথে খেতে দিলেও ও খাচ্ছে না। নীলা টিয়াকে চেপে ধরে কোনো মতে কার্টুন দেখিয়ে খাওয়াচ্ছে। আবার অনিন্দকে খাটের ওপর থেকে বেলকনি থেকে ধরে এনে পিঠে একটা মার দিয়ে ভাত খাওয়াচ্ছে। বাচ্চারা যখন খাচ্ছে না, নীলা অসহায় ভঙ্গিতে তাকিয়ে আছে কারো দিকেই না। কিন্তু নীলা বিরক্তও না, রাগেও না, কেমন যেন। নীলা এখনো কিছুই খায়নি, তাও বাচ্চাদের পেছনে ছুটছে। তখন মা বাবা নীলাকে আবার বকাবকি করছে, মাছে ঝাল বেশি হয়েছে, ভাত আর একটু ফোটাতে পারো না, শক্ত থেকে গেছে, বেগুন ভর্তায় তো লবণের ছিটে ফোটা নেই। সারা দিন কোনো কাজ নেই, টিভি দেখো, মোবাইল চালাও, আর 2 রান্না আর কি। খাওয়ার সময় যদি ঠিকমতো খেতে না পারি কেমন লাগে? নীলাকে চরম বিরক্ত দেখাচ্ছে, কিন্তু কিছু বলছে না। তখনও বাচ্চাদের আরো জোরে জোরে থাপ্পড় দিয়ে ভাত খাচ্ছে। সবার খাওয়া শেষে নীলা সব থালা বাসন তুলে পরিষ্কার করলো। বাচ্চাদের আরো কাপড় হয়েছে, সেগুলো ধুয়ে শুকাতে দিল। ব্যালকনির চারা গাছগুলোর যত্ন করে নিজে স্নান করতে গেল। ওমা, নীলা 10 মিনিটে বের হয়ে গেল। নীলা খেতে বসলো তখন প্রায় 3:30। নীলা আবার মোবাইল হাতে নিল, কিছুক্ষণ ফেসবুক চালিয়ে ওর মায়ের সাথে কথা বলছে। নীলা ভাত খাচ্ছে তখন বাবা এসে টিয়াকে দিয়ে গেল। বাবা ঘুমাবে, টিয়া বিরক্ত করছে, তাও খেয়ে নিল। নীলাকে এখন ভীষণ ক্লান্ত লাগছে, কিন্তু রেস্ট নিতে পারছে না, টিয়া ঘুমাচ্ছে না। টিয়া ঘুমালো 5টার দিকে। অনিন্দ তখন কি যেন ভেঙে ফেলেছে, ওটা পরিষ্কার করে আবার শুয়ে পড়ল। 5:30 বাবা আবার চা চাইছে। মা চিৎকার করছে, এতক্ষণ কিসের ঘুম? ঘরের বউ এতক্ষণ ঘুমালে ঘর তো লক্ষ্মী ছাড়া হবে। নীলা উঠতে পারছে না, পা রাখতে পারছে না, তাও উঠে আবার ঘর ঝাড়ু দিচ্ছে। বাবাকে চা দিল, সবার জন্য নুডলস বানিয়ে আমার জন্য কিছুটা রেখে দিল। অনিন্দকে পড়াতে বসেছে আর বারবার বাইরের দিকে দেখছে, হয়তো আমার অপেক্ষায়। তখন আমার বুকটা আবার থম দিয়ে উঠল। অফিস থেকে বের হওয়ার আগে দেখলাম শার্ট আয়রন করছে, তারপর শুয়ে আছে, কোমর ধরেছে। বাসায় ফিরে এলাম, আজ নীলার সাথে চোখ মেলাতে পারছি না। কিন্তু এটা নীলা 10 বছর ধরে করে আসছে, কতদিন হিসাব করলে আমি নীলার সামনে দাঁড়াতেই পারবো না। পরের দিনও সেই রকম রুটিন নীলার, কোনোদিন আরো বেশি। মাঝে মধ্যে টিয়াকে কোলে নিয়ে কাজ করে, কারো সাথে মোবাইলে কথা বললে সেটাই ওর কথা সারাদিন। আর কার সাথে বা কথা ওর? আমিও তো দরকার ছাড়া পাশে বসে কখন গল্প করেছি ভুলে গিয়েছি। এইভাবে 3-4 দিন দেখার পর নিজেকে ভীষণ অপরাধী লাগছে। কত আদরের মেয়ে ছিল নীলা, 10টায় ঘুম থেকে উঠে ভার্সিটি যেত, আমার সাথে দেখা করতে এলে কত সেজে গুজে আসতো, অনেক লম্বা চুল ছিল, যত্ন করত। আর এখন আমার ঘরে আমার সন্তানদের জন্য তো কোনো শখ ওর নেই, আর আমি ওকে ভালোবাসতেই ভুলে গেছি। তখন আমার কলিগ শফিক সাহেব এলো। ওনাকে বললাম, শফিক ভাই, আপনার মিসেস তো জব করে, ঘরের কাজ বাচ্চা আপনার মা বাবাকে কে দেখে? আমার মিসেস অনেক করে ভাই, সকালে উঠে রান্নাটা করে আসে, 2 কাজের মেয়ে আছে, একটা বাচ্চা দেখে আর একটা ছুটা কাজ করে। মা বাবার অসুখ বিসুখ হলে আরো ঝামেলায় পড়ি, নার্স আনতে হয়, বাচ্চাটা সবে স্কুলে দিয়েছি, তার জন্য টিচার আছে। বেতন কেমন তাদের?
ওরে বাবা, সেটা বলবেন না ভাই। ছুটা বোয়ার বেতন 2000 টাকা, পার্মানেন্টটা 5000 টাকা, টিচার 3000 টাকা, নার্স আনলে তো ডেইলি 1200 টাকা। আপনার তো ভাই সেসব খরচ নেই, সব একা মিসেসই করে ফেলে। আর আমরা ছুটির দিনে প্রায় ঘুরতে যাই, মিসেস সারা উইকেন্ডে কাজ করে, রিল্যাক্স চাই, সেটাও একটা খরচ। তারপর ভাই মেয়েদের ধন্যবাদ দিতেই হয়, আমার মিসেস সারাদিন কাজ করে, আবার ঘরের সব দিকে নজর, কাজের মেয়েটাকে আসলে ধন্যবাদ এত কিছু সামলায়। আমার নিজেকে এখন অপদার্থ মনে হচ্ছে, টাকা দিয়ে কাজ করানো কাজের মেয়েকেও ধন্যবাদ দেওয়া যায়, কিন্তু সব কিছু বিসর্জন দিয়ে যে এত বছর ধরে আমার সংসারে বিনা বেতনেই কাজ করে যাচ্ছে, তাকে কখনো কি আমি ধন্যবাদ দিয়েছি একটা? এখন আমি টুকটাক কাজ করে দিই নীলাকে, নিজের কাপড় নিজেই ধুয়ে ফেলি, নীলাকে বলি আগে তো কত সেজে থাকতে, যত্নে থাকতে, এখন করো না কেন? আগে তো দেখার মানুষ ছিল, এখন আছে নাকি? আমাকে বলো কি কি লাগবে, আমি এনে দেব। নীলা ভুরু কুচকে তাকায়, আবার মিষ্টি হাসে। খাওয়া দাওয়ার আগে টেবিলটা ঠিক করে রাখি, পানি নিয়ে রাখি, মাঝে মধ্যে ফার্নিচারগুলো আমিই মুছে রাখি। খাওয়া শেষে নীলা যখন থালা বাসন পরিষ্কার করে, আমি তখন টেবিলটা গুছিয়ে ফেলি। নীলাকে বলেছি, তোমাকে আর আয়রন করতে হবে না, ছুটির দিনে আমি দোকানে দিয়ে আসবো। টাকা? সপ্তাহে 6টা শার্ট আয়রন করতে যত টাকা লাগবে, তত টাকা তো আমি একবারই চা নাস্তা খাই। খেয়াল করলাম আমার ছোট্ট ছোট্ট কাজে নীলার কাজের অর্ধেক কমিয়ে দিয়েছি, নিজের যত্ন করে এখন এত রাগারাগিও করে না। আমিও ফোন দিয়ে তাড়াতাড়ি খেয়ে নিতে বলি, এইটা করতে আমার সময় ব্যয় হয় না, কিন্তু নীলাকে দেখি আয়নার সামনে গিয়ে একটু হাসে, তখন আমার বুকের থম ধরা ভাবটা একটু কাটে। কেন ক্যামেরা লাগিয়েছিলাম নিজেই ভুলে গেছি। এত কিছুর মধ্যে আমি নীলাকে কত সময় দিয়েছি, যা সন্দেহ করেছি তা যদি ঠিক হতো দোষটা কি আমার হতো না? আরেক ছুটির দিনে সব ক্যামেরা খুলে ফেলি, নীলাকে সব বলি। নীলা বলে, কি পেলে? তোমাকে খুঁজে পেলাম আবার, আমার ঘরের বউ আমার বাচ্চার মা নয়, নীলা হিসেবে তোমায় পেলাম। ধন্যবাদ তোমাকে নীলা। কেন? এই যে এত কিছু করো আমাদের সংসারের জন্য, ধন্যবাদ তোমাকে আকাশ। আমার মতো হাজারো নীলা তো প্রতিটি ঘরেই আছে, যারা সবটা দিয়ে এই সামান্য ধন্যবাদ প্রত্যাশা করে না, কিন্তু তোমার মতো দেরিতে হলেও কয়জনে সেটা বুঝতে পারে বলতো? তাই তা তোমাকে ধন্যবাদ হিসেবে জামদানি দেব ভাবছিলাম, তাহলে লাগবে না মনে হয়? ও মা, কেন লাগবে না? আর আমি তোমাকে ধন্যবাদ হিসেবে তিতা করলার রস খাওয়াবো কাল থেকে, তোমার পেট বেড়ে যাচ্ছে। এ মা, না না! নীলা তখন উচ্চ স্বরে হেসে উঠল, ঠিক আগের প্রেমিকার মতো। ও তো প্রেমিকাই রয়ে গেছে, শুধু আমি প্রেমিক হতে ভুলে গেছি। নীলা হাসছে, তার সাথে হাসছে ঘরের দেওয়ালটা, ছবির ফ্রেমটা দেখে দুলে দুলে হাসছে, বারান্দায় সিল্কের পর্দাটা খুব জোরে বাতাসে দুলছে, বারান্দার নয়নতারা ফুলের গাছটা হাওয়ার ঝোঁকে হাসছে নীলার হাসির সাথে। গল্প ধন্যবাদ, কলমে দোলনা বড়ুয়া, তৃষা।